তার ইতিহাসের শেষ যে কথাটি সে লিখেছে, তার স্ত্রী ছিল একজন দাজ্জাল মার্কা মহিলা। আমাদের বড়রা বলেন, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। মারা এই স্বামীর দাম কত? রসুল বলেছেন হাদিসে, যদি পৃথিবীতে কাউকে সালাম করা হতো পায়ে, সেটি সর্বপ্রথম ছিল একটা মহিলার স্বামী। কয়েকদিন আগে একটা ঘটনা, সরি কালকে ফেসবুকে দেখলাম, আফসোস, যদিও একজন আলেম, যদিও একজন আলেম, এলাকার মা আপনারা শোনেন, একজন আলেমের আত্মহত্যা, আল্লাহ তাআলা তাকে মাফ করুক, যদিও এটি তার জন্য করণীয় নয়। আজকের মা বোনদের স্বভাব চরিত্র এমন একটা অবস্থা হয়েছে, তারা তাদের স্বামীকে মানে না, শাশুড়িকে মানে না, যাদের তারা যাদের বড় আছে তাদেরকে মানে না। আজকে একমাত্র সংসারগুলো ধ্বংস করছে টাচ মোবাইল। এই মোবাইলগুলো পেয়ে আমার সন্তান ধ্বংস হচ্ছে, আমার চরিত্র ধ্বংস হচ্ছে, আমার স্ত্রী ধ্বংস হচ্ছে। এমন কি দেখা যায় নেট ফেসবুক খুললে 32 বছর বয়স, 40 বছর বয়স, 60 বছরের মহিলা আরেকজনের সাথে পরকিয়া করে পলায়ে গিয়েছে। সেই হুজুরের ইতিহাস পড়লাম, একজন আলেম তিনি নদীতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে, শোনা গিয়েছে তার বাসা নাকি সিলেট। তার করুণ কাহিনী, পুরা ইতিহাস যখন সে মৃত্যুবরণ করবে, তার কিছুক্ষণ পূর্বে তার ইতিহাসগুলো লিখেছে, কেন সে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। দেখেন একটা মানুষ কত কষ্ট পেলে এই দুনিয়া ত্যাগ করে। একটা মানুষ যখন তার সুনিশ্চিত দুনিয়ার সব শেষ হয়ে যায়, অশান্তি আর অশান্তি, তখন একটা মানুষ আর বেঁচে থাকতে চায় না। এটাও শোনা গিয়েছে সে একজন ভালো যোগ্যতা সম্পন্ন একজন কিতাব পড়ানেওয়ালা আলেম ছিল, তার ইতিহাসের শেষ যে কথাটি সে লিখেছে, তার স্ত্রী ছিল একজন দাজ্জাল মার্কা মহিলা। আমাদের বড়রা বলেন, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। মারা এই স্বামীর দাম কত? রসুল বলেছেন হাদিসে, যদি পৃথিবীতে কাউকে সালাম করা হতো পায়ে, সেটি সর্বপ্রথম ছিল একটা মহিলার স্বামী। আজকে স্বামীরা দূর দূরান্ত থেকে রোজগার করে যখন বাসায় আসে, স্ত্রীর কাজ হলো সরাসরি সামনে এসে একটা সালাম দিবে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে স্বামীকে দিবে। আমি তো মনে করি যে এই সংসার লক্ষ কোটি কোটি টাকা, অনেক টাকা আছে, দালান কোঠা গাড়ি বাড়ি, এই সংসার সুখী না যদি তার স্বামী স্ত্রী মিল না থাকে। আমি মনে করি একটা কুঁড়ে ঘর, টাকা নাই, উপার্জন নেই, স্বামী আর স্ত্রী সালাম বিনোদন হয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী সংসার। এজন্য মারা সে আলেম সেখানে লিখেছে যে, আমার স্ত্রীর এমন যন্ত্রণা শেষ পর্যন্ত আমি ধৈর্য ধরতে পারলাম না। হে দুনিয়ার বন্ধু, হে দুনিয়ার আপনজন, তোমরা আমাকে ক্ষমা করে দিও, শেষ মুহূর্তে দুনিয়া থেকে যেতে মন চায় না, যদিও আমার জন্য এটি করা ঠিক না, কিন্তু দুনিয়া আমাকে আর থাকতেও দিতেছে না। সেই স্ত্রীর যন্ত্রণা ব্যথায় ব্যথিত হয়ে আমি দুনিয়া ত্যাগ করছি, আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমরা দেখিও। কলিজা কাফার মতো কিছু কথা সেখানে লিখেছেন, আম্মা জানদেরকে হাত দিয়ে বলবো, আজকে আপনি কোথায় যাবেন দেখেন, এমন একটা অবস্থা শুরু হয়েছে পৃথিবীতে, আমাদের ইমান থাকবে কোথায়, কিভাবে আমরা ধরে থাকব। আজকে আপনি বাসা থেকে বের হবেন, বের হওয়ার পর থেকে আপনার গুনাহ শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা নূরে আল্লাহ পাক বলছেন যে, যদি তোমরা তোমাদের চরিত্র যৌবনকে তোমরা হেফাজত করো, মহিলারা তোমরা তোমাদের বক্ষকে ঢেকে রাখো, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে তোমরা আড়ালে থাকো, পর্দার মধ্যে থাকো। যখন পর্দার মধ্যে আবদ্ধ থাকবে, তোমার আকর্ষণ মানুষ বুঝতে পারবে না। কিন্তু এখন যখন আপনি এই রাস্তায় উঠবেন,
একটা গাড়িতে যখন উঠবেন, আগে দেখেছি আমার বয়স তো আপনাদের থেকে সামনে যারা বসছেন অনেক, তাদের থেকে আমি হয়তো আমার বয়সে কম, আমি নিজে দেখেছি আগে যখন আমরা গাড়িতে উঠতাম, দাড়ি আর টুপি থাকলে হয়তো মহিলারা সহজে উঠতো না, ওই গাড়িতে যাবে না, কারণ সম্মানে হুজুর আছে, একজন মুরব্বি আছে, কিন্তু এখন তা নেই। এখন গাড়িতে যে মানে তা সে থাক, তার সিটটা আগে দিতে হবে। এখনকার মহিলাদের এই একটা অবস্থা শুরু হয়েছে। এখন পুরুষরাই সংকোচ বোধ করে গাড়িতে উঠতে একজন মহিলাকে দেখে, মানে উল্টা জামানা চলছে। এজন্য আমি বলবো প্রত্যেকটা জিনিসের একটা ড্রাইভার আছে, ড্রাইভার আছে, গাড়ি চালক আছে, সংসারের চালক হচ্ছেন আপনি। আপনার সংসার কিভাবে আদর্শ করে গড়ে উঠাবেন, আদর্শ আপনার হাতে আছে, শরীয়ত অনেক সুযোগ দিয়েছে। আপনি একজন স্ত্রী বিবাহ করলেন, সে নামাজ পড়ছে না, সে দিনের বাহিরে, দিন মানতে চাবে না, তার খানা বন্ধ করে দিতে হবে। প্রথমেই শোনেন মাসালা, তার বিছানা আলাদা করতে হবে, তারপরে তার খাবার বন্ধ করে দিতে হবে, প্রয়োজনে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি তাও না হয় ওই স্ত্রীকে বাসায় রাখার দরকার নাই, তাকে আপনি তালাক দিয়ে পাঠিয়ে দেন বাবার বাসায়, এটি শরীয়ত। কিন্তু এখন তো উল্টা, ওই স্ত্রীর মুখ চোখ দেখে মা বাবাকে কষ্ট দেই, কথা বলেন ঠিক কিনা? ওই স্ত্রীর মুখটাই ভালো, যে মা আর বাবা এত যত্ন করে লালিত পালিত করেছে আমাকে, আমাকে ডক্টর বানাইলো, হাফিজ বানাইলো, আলেম বানাইলো, ইমাম হয়েছি, এত কিছু হলাম, সে মা বাবার মেহনতে মা বাবাকে আর দেখছি না, ওই মা বাবাকে আর ভালো লাগছে না, ওই স্ত্রীর কাছেই আমাকে ভালো লাগছে। তো যেটি বলতেছিলাম, আপনি সংসার ড্রাইভার, আপনি চালক। এখন এমন কিছু সংসার দেখা যায় যে পুরুষ মানুষ তার হাতে টাচ ফোন নেই, অথচ স্ত্রীকে দিয়েছে। আসছে না এমন ফ্যামিলি? স্ত্রীকে দিয়েছে। এটি কেন জানেন? কারণ আমার মাদ্রাসায় প্রায় আলহামদুলিল্লাহ 80+ ছাত্র, তা আমার একটা বিশেষ করে এই ফ্যামিলিগতভাবে একটা অভিজ্ঞতা আছে। আমাদের মাদ্রাসায় অধিকাংশই ওই মহিলারা ওস্তাদের কাছে ফোন দেয়, মিটিং হলে মহিলারা আসে, বাবারা কম আসে, এটি দুর্বলতা। আমরা সে তো সাহস পেয়ে যাচ্ছে, আমাদের কাছে বলছে আমার একটা পোশাক লাগবে, বাস তুমি ঘরে থাকো, টাকা আমি দিয়ে পোশাক নিয়ে আসব। এটি না, এটা চলবে না, তুমি ঘরে থাকো, টাকা আমারে দাও, বাজারে আমি যাব। এজন্য তো দেখবেন বাজার এত পরিমাণ ভিড়, মহিলার অভাব নেই। দোস্ত, এগুলো মেনটেনিং বিষয়, এগুলো বুঝতে হবে। কেন? এটি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মাত্র। ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের ইমানগুলো দিনে দিনে তুচ্ছ তাচ্ছিল্য বানিয়ে কিভাবে তাদেরকে জাহান্নাম পর্যন্ত পাঠানো হয়। একজন মহিলা যখন বিবাহ হয় নাই, বিবাহর আগ পর্যন্ত তার বাবার আওতায় থাকবে, বিবাহর পরে স্বামীর আওতায় থাকবে, যদি বিবাহর পরে কোনো গুনাহ কামাই করে এই স্বামী তার দায়ভার নেবে। আমি আমার স্বামী আমার স্ত্রী কোনো গুনাহ কাজ করলে আমি তার দায়ভার হব, আমি তাকে সুযোগ করে দিয়েছি। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী কথার কথা যদি বাজারে গিয়ে কোনো এক ছেলের সাথে সম্পর্ক করেছে, আমি জানি না তার গুনাহ হলো কিনা, গুনাহ হয় নাই, গুনাহ হয়েছে, গুনাহে কাবীরা, গুনাহে কাবীরা, বড় গুনাহ। এই গুনার ভার দোস্ত আমাকে নিতে হবে। বলবেন হুজুর এখন তো অসম্ভব, অসম্ভবের কিছুই না, আমাদের স্ত্রী নেই, কোনোদিনও তো আমাদের স্ত্রী বাজারের মুখ দেখল না, আমাদের স্ত্রীর কি শখ নেই? কিন্তু তারা পর্দার ভিতর থেকে তাদের ইসলামিক মাইন্ড, ইসলামের শখ তারা আদায় করছে। এজন্য আপনি ড্রাইভার, আপনি চালক, আপনাকে চালাইতে হবে গাড়ি। আপনি দুর্বল হলে ওই সংসারে ফাটল ধরবেই ধরবে। আর সংসারটা কিভাবে চালাবো? অবশ্যই তাকে ইসলামের উপর আসার জন্য আদেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল শিখিয়েছেন। স্ত্রীকে কি মারধর করে কৌশল শেখাবো? না, বুঝাইতে হবে, দেখো তুমি নামাজ পড়ছো না, তুমি পর্দা করছো না কেন,
এটি তোমার জন্য না জায়েজ। যখন সে না মানবে, আস্তে আস্তে করে কৌশল করে তাকে বোঝানোর মাধ্যমে না হইলে শাসনের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের সমাজ, দেশ সব পরিবর্তন হয়েছে, সব জায়গায় গুনাহ আর গুনাহ।